মালয়েশিয়ায় প্রতারণার ফাঁদে প্রফেশনাল ভিসা লক্ষ লক্ষ টাকা খরচ করে অবৈধ হয়ে পড়েছে বাংলাদেশিরা। স্বপ্নের দেশ মালয়েশিয়া ভাগ্য বদলানোর আশায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মালয়েশিয়ায় এসে অবৈধ হয়ে পড়েছে বাংলাদেশিরা, যাদের নেই কোনো কাজের অভিজ্ঞতা, ঠিকমতো কথা বলতে পারে না, তাদেরকেই প্রফেশনাল ভিসা এনে ক্লিনারে চাকরি দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা, যার কারণে প্রকৃতপক্ষে সত্যিকারের প্রফেশনাল ভিসায় এসে প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার তাদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়, আর সেই সাথে বাড়ছে অবৈধ বাংলাদেশিদের সংখ্যা। চরম অপমান আর অবহেলায় প্রফেশনাল ভিসায় এসে মার্কেট, আবাসিক হোটেল ও ফুটপাতে ক্লিনারের কাজ করতে হচ্ছে। বর্তমান সময়ে মালয়েশিয়া সরকার আউটসোর্সিং ভিসা বন্ধ করে G2G ভিসা চালু করে বাংলাদেশিদের জন্য, যার প্রধান শর্ত ছিল ব্যয়বহুল খরচ ও প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া। কিন্তু বিধিবাম অসাধু মালয়েশিয়া ও বাংলাদেশি এজেন্ট এর হাত থেকে রেহাই পাচ্ছে না বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীরা। প্রফেশনাল ভিসা নারায়ণগঞ্জের শফিকুল ইসলাম জানান, প্রফেশনাল ভিসা এনে আমাকে শপিং মলে ক্লিনারের কাজ দেয়। যখন আমার ভিসা এক বছর শেষ পর্যায়ে মালয়েশিয়ার এজেন্ট আমাকে বলে মালায় রিঙ্গিত 7,000, যার পরিমাণ বাংলাদেশি টাকা, 1,54,000 টাকা দিলে আমার ভিসা আরও এক বছর বাড়ানো যাবে। কিন্তু টাকা নিয়েও ভিসা করে দেয় না, অনেক বাংলাদেশি অবৈধ হয়ে গেছে ওই কোম্পানি থেকে। আমি ভেবেছিলাম চলে যাব, কিন্তু সম্বল বিক্রি করে এসেছি, তাই আর যাওয়া হলো না বাংলাদেশে। এখন অবৈধভাবে কাজ করছি। এভাবেই অবৈধ হয়ে মালয়েশিয়া পুলিশের ভয়ে জঙ্গলে রাত কাটাচ্ছে হাজারো বাংলাদেশি, আবার সারাদিন কাজ করেও পারিশ্রমিক না নিয়ে চলে যেতে হচ্ছে। মালিকের কাছে কাজের টাকা চাইলে পুলিশ ইমিগ্রেশনের ভয় দেখায়, যে কারণে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিরা মানবতার জীবনযাপন করছে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।